ঘূর্ণিঝড়ের খবরে প্রতি বছরই আতঙ্কিত থাকে মংলার পশুর নদীর ভাঙন এলাকায় কুড়ে ঘরে বসবাসকারী কয়েক হাজার বাসিন্দা। দফায় দফায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আইলা, সিডার, আম্পান আর নদী ভাঙন তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতির মুখে পড়েছে নদী কূলের 6 কিলোমিটার এলাকার বাসিন্দারা। দীর্ঘদিনেও টেকসই বেড়ি বাঁধ না হওয়ায় ভিটেমাটি সহ সহায় সম্বল হারা মানুষগুলো রয়েছে অন্তহীন ক্ষোভ। মংলা প্রতিনিধি কামরুজ্জামান জসিমের প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। মংলার পশুর নদীর কানাইনগর থেকে জয়মণি পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় একসময় বসবাস করতেন প্রায় অর্ধ লক্ষ মানুষ। ঝড় জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে 6 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার ফলে সব হারিয়ে এখন অন্যত্র চলে গেছে অনেক পরিবার। আর যাদের যাওয়ার কোনো সামর্থ্য নেই এমন কয়েকশো পরিবার এখনো রয়েছেন নদী পাড়ে কুড়ে ঘরে। এখন এই পানিতে আমাদের এই গ্রাম পুরো প্লাবিত। আমরা এখন কোথায় যাব বা কি করব আমরা কোনো জিজ্ঞেস পাচ্ছি না। আমাদের কোনো গম খাওয়া নেই, আমরা দেখেন যে টোল টোপলা বান্ধি নিয়ে বসে আসি। যত সময় রাস্তার পরে পানি না ওঠে এত সময় আমরা এখানে থাকতে পারবো। আমাকে বাড়িঘর সব চলে গেছে নদীতে, এখন আমাকে থাকার কোনো জায়গা নেই। নিরীহ জনগণকে রক্ষায় বারবার স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। সামান্য কাজ করেছে, মাত্র 300 মিটার কাজ করেছে, সেটা দিয়েও এখন পানি বিলাপিত হচ্ছে। আসলে অতি দ্রুত এই এলাকার মানুষ এবং জনপদ মৎস্য চাষ এসব রক্ষা করতে গেলে দ্রুত এখানে স্থায়ীভাবে একটি বেড়ি বাঁধের আক্রান্ত। ভবিষ্যতে এলাকাটি যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকাণ্ড উন্নয়ন বোর্ডের লোকজনের সাথে কথা বলেছেন, আমরা কথা বলেছি এবং তারা এসেছিল এবং তারা আশ্বাস করেছে এবার এখানে আলাদা করে প্রকল্প দিয়ে এখানের এই কারাইনগর এলাকাটাতে যাতে সুরক্ষিত থাকে আগামী বছরগুলো, যাতে জলোচ্ছ্বাস না হয়ে এখানে প্লাবিত না হতে পারে, তারা সেরকম একটি স্কিম নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। বারবার শুধু আশ্বাসে বিশ্বাস হারিয়ে গেছে সর্বস্ব হারা এই মানুষগুলোর। এবার অন্তত নদীকূলের মানুষগুলো জীবন রক্ষায় ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা অসহায় মানুষদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চলন্ত বাসে আর কোনো নারী শ্রমিক যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত IGP শফিকুল ইসলাম। দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময়ের শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। অতিরিক্ত IGP বলেন, শ্রমিকদের সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। এ সময় পৌর মেয়র আব্দুল গনি, বাংলাদেশ পোশাক রফতানি প্রস্তুতকরণ কম প্রতিষ্ঠানের সহসভাপতি খালেদ মনসুর ও শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার আসাদুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যে সমস্ত এলাকাতে আমাদের শ্রমিকরা বসবাস করে সেই এলাকাগুলোতে আমরা টহলের সংখ্যা বাড়াবো, যাতে তারা নিরাপদে থাকতে পারে, কোনোভাবে তারা অনিরাপদ না থাকে সেটি নিশ্চিত করব। একই সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তারও সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ।